চেষ্টা করে যাচ্ছেন, ত্রিপুরাতে চেষ্টা করে দেখে নিয়েছেন, গোয়াতে গিয়ে নতুন নতুন প্রতিশ্রুতি দিচ্ছেন যেখানে পার্টিই শুরু হয়নি, গোয়ার লোককে লোভ দেখাচ্ছেন, বাংলার লোককে ভিখারি বানিয়েছেন, গোয়ার লোককে উনি এরকমই ভাবছেন কোথায়, করে দেখে নিন একবার। কলকাতা পুরভোটের আগে পুলিশের জালে লখনৌ এটিএস এর তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি, অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার আরও 17 জন বাংলাদেশের নাগরিক, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নথি, ঘটনায় জঙ্গি যোগ আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুরভোটের ঠিক এক সপ্তাহ আগে খাস কলকাতায় গ্রেফতার এক মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি, অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার 17 জন বাংলাদেশের নাগরিক, বাজেয়াপ্ত জাল ভোটার কার্ড, আধার কার্ড সহ প্রচুর নথি, ঘটনায় রয়েছে কি জঙ্গি চোখ খতিয়ে দেখছে পুলিশ। রবিবার দুপুরে আনন্দপুর থানার অন্তর্গত গুলশান কলোনির এই বহুতল থেকে ধরা হয় বাংলাদেশিদের। কলকাতা পুরসভা ভোটের আর মাত্র যখন এক সপ্তাহ বাকি, ঠিক তখনই আনন্দপুর থানার অন্তর্গত গুলশান কলোনিতে আমরা যে বহুতলে রয়েছি L38, সেই L38 এর এই যে ঘর রয়েছে, এই ঘরেই কিন্তু বাংলাদেশি যারা নাগরিক ছিলেন, যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছিলেন। প্রতিবেশীরা যেটা বলছেন, মাস দেড়েক আগেই কিন্তু তারা এখানে আসেন। আপনাদের সাথে কি কোনো যোগাযোগ ছিল? নাই। আপনারা তো প্রতিবেশী। মাদ্রাসা তো থা, বহু দিন আগে তো বন্ধ হো গিয়া, অভি করোনা চলা থা না, ইসকে লিয়ে বন্ধ হো গিয়া থা। লড়কি লোক তো পড়তি থি, ইধর সিফ লড়কি লোক পড়তি থি, লড়কা লোক এলাও নেই থা। ফির ভি 12-15 সাল কি লড়কি লোক পড়তি থি, হ্যাঁ ছোটি ছোটি ভি লড়কি পড়তি থি, বড়ি লড়কি ভি পড়তি থি। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি লখনৌ এটিএস লালবাজারের গুন্ডা দমন শাখাকে জানায়, মানুষ পাচারে অভিযুক্ত মাহফুজুর রহমান নামে এক বাংলাদেশি কলকাতায় আত্মগোপন করে রয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের খাতায় মাহফুজুর মোস্ট ওয়ান্টেড। এরপর তার মোবাইল ফোনে চাওয়ার লোকেশন ট্র্যাক করে এদিন গুলশান কলোনির এই বহুতলে হানা দেয় পুলিশ। লখনৌ এটিএস লালবাজারের গুন্ডা দমন শাখা এবং আনন্দপুর থানার যৌথ অভিযানে ধরা পড়ে মাহফুজুর। ধৃতের বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জে, তার বিরুদ্ধে মানুষ পাচারের অভিযোগ রয়েছে। মাহফুজুরকে যখন পাকড়াও করা হয় তখন দেখা যায় ওই ঘরের মধ্যেই রয়েছেন আরো 20 জন। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় সন্দেহ হওয়ায় আটক করা হয় 20 জনকে। জানা যায় প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। পরে জানা যায় এদের মধ্যে 3 জনের এদেশে থাকার বৈধ কাগজপত্র রয়েছে। এরপরই বাকি 17 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত মাহফুজুর 1.5-2 লক্ষ টাকার চুক্তিতে 17 জনকে বেআইনিভাবে ভারতে নিয়ে আসে। তাদের ভারতীয় নাগরিক প্রমাণ করতে ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে। এরপর তাদেরকে এদেশের নাগরিক হিসেবে দুবাই, অস্ট্রেলিয়া, গ্রিস, নেদারল্যান্ডসে পাঠানোর ছক ছিল তাঁর। ধৃতদের কাছ আনন্দপুর পুলিশ সূত্রে জানা গেছে থেকে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে, যার সবগুলি জাল। মাহফুজুরের কাছ থেকে উদ্ধার হয়েছে 1 লক্ষ টাকা। সন্ধে ফের ঘটনাস্থলে গিয়ে নথি বাজেয়াপ্ত করে পুলিশ। পাশাপাশি এই বাংলাদেশিদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে, তাদের কাছ থেকে যেসব জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া গিয়েছে সেগুলো তারা কোথা থেকে তৈরি করেছেন, কাদের কাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, সেই বিষয়গুলো যেমন খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি এই বাংলাদেশিদের সঙ্গে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।